আসসালামু আলাইকুম আশা করি সময় অনেক অনেক ভালো আছেন গেট টু দ্য টপ দ্য টেন রুলস ফর সোশ্যাল সাকসেস রিটেন বাই সুহেজ সিথ অর্থাৎ কীভাবে মানুষের সাথে আমরা মিশবো কীভাবে আমরা ফ্রেন্ড বানাবো কীভাবে নিজেদের ফ্রেন্ড সার্কেল বড় করবো নতুন মানুষের সাথে নিজেদের পরিচয় করে দিব এটা নিয়ে মূলত এই বইটা তো আমি বইটার সব থেকে গুরুত্বপূর্ণ কোয়ার্ডগুলো ইংলিশে বলে তারপর বঙ্গালমোধ করে এক্সপ্লেন করবো প্লাস যেগুলো আমার মনে হয় গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টোরি আছে ওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ফার্স্ট এই সব থেকে ইম্পর্টেন্ট কোড দিয়ে আমি শুরু করি এবং সেটা একদম বইয়ের শেষে আছে সেটা হচ্ছে সাই ইজ এ স্টেট অফ মাইন্ড অ্যান্ড নট পার্ট অফ ইউর ডিএনএ অনেকে ভাবে যে ভাইয়া আমি তো একটু মানে লাজুক প্রকৃতির মানুষের ঠিক মতো মিশতে পারি না কিন্তু আসলে এটা একটা স্টেট অফ মাইন্ড অর্থাৎ নিজের একটা মানসিক অবস্থা যে আমরা অনেক ভাবি যে আমরা হয়তো মানুষের সাথে মিশতে পারবো না কিন্তু হয়তোবা আমরা আসলে কীভাবে মানুষের সাথে মিশতে হয় কীভাবে কথা বলতে হয় কিছু টেকনিক যাই না ওই জন্য আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে মানুষের সাথে মিশতে পারি না হয়তো আমরা পিপলস পিপল না যে কথা বলতে গেলে আমরা ইম্ব্যারাস হবো কিংবা মানুষ বিরক্ত হবে তো এটা নিয়ে বইটা এবং বিভিন্ন প্রসেসের মধ্যে আমাদের দেখানো হয়েছে যে কীভাবে আমরা মানুষের সাথে মিশতে পারি তো মোটামুটি এখানে দশটা রুল দেওয়া আছে তো একটা একটা করে রুল আমরা যাবো তবে মেন পয়েন্টগুলো তুলে ধরবো তো রুল নাম্বার ওয়ান দ্য সেলফ ডেভেলপমেন্ট রুল বি ইন্টারেস্টেড অ্যান্ড বি ইন্টারেস্টিং মূলত বইটা শুরু করার আগে একটা কনসেপ্ট আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে কিছু মানুষ ভয় ভয় কিংবা সম্মান পাওয়ার জন্য কিংবা ত্যালানোর জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করে আর কিছু কিছু মানুষের জেনু এমনি ভালো তারা মানুষের সাথে এমনি ভালো ব্যবহার করে এমনি হাসিখুশিতে কাজ করে তো অনেক সময় মনে হবে যে এগুলো আপনি ফেক করছেন অর্থাৎ ভিতর থেকে আসছে না কিন্তু বইটা মূলত বলে যে আপনাকে ওই মানুষটা হতে হবে যে মানুষটা স্বাগতভাবেই সবার সাথে ভালো বিহেভ করবে তো শুরু করা যাক ফার্স্ট রুল ছিল হচ্ছে আপনার বি ইন্টারেস্টেড অ্যান্ড বি ইন্টারেস্টিং সো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে নলেজ ইজ বুলেট প্রুফ অর্থাৎ রিসেশন প্রুফ মেইনলি অর্থাৎ আমরা যদি ইন্টারেস্টিং হতে চাই অন্য কোনো মানুষের সাথে তাহলে আমাদেরকে অনেক বিষয় নিয়ে জানতে হবে এবং খেয়াল করেন যেসব মানুষ অনেক ফ্রেন্ডলি অনেক মানুষ চিনে তারা কিন্তু প্রায় সব বিষয় নিয়ে কথা বলতে পারে ফর এক্সাম্পল আমার দুটো ফ্রেন্ডের কথা মান হচ্ছে তাদের সাথে যখনই বের হয় কোনো না কোনো নতুন নদীর টপিক থাকবে ফর এক্সাম্পল লাস্ট দিন বের হয়েছি হাঁটতে হাঁটতে কি না কি কথা বলতে বলতে আমরা নেভি ড্রেস কেন সাদা এইটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তারপর কেন ওদের ড্রেস সাদা ওদের র্যাঙ্ক কিভাবে কাজ করে ড্রেস কেন এরকম আরও অনেক কিছু তো জাস্ট র্যান্ডম টপিক নিয়ে তারা অনেক কিছু কথা বলতে পারে কারণ তারা অনেক বিষয় নিয়ে নলেজটা রাখে এখন আপনাকে ওই মানুষটা হতে হবে যে অনেক বিষয় ইন্টারেস্টেড এখন অনেকে হয়তো ভাববেন যে ভাই আমার তো সব জিনিসে ইন্টারেস্টিং লাগে না তো কেন আমি সব বিষয় নিয়ে ইন্টারেস্টেড হব তো বইগুলো তো বলা হয়েছে যে আপনাকে লাইফে এক্সপ্যান্ড করতে হবে কারণ আপনি যদি নিজে কিছু জিনিসের মধ্যে লিমিটেড রাখেন যে স্কোরিংয়ের মধ্যে লিমিটেড রাখেন কিংবা যে যন্ত্রের মধ্যে লিমিটেড রাখেন তা লাইফের অনেক অংশ মিস করে যাবেন তাই জাস্ট মানুষের কাছে ইন্টারেস্টিং হওয়ার জন্য যদি আপনি একটু বই পড়া শুরু করেন নতুন নতুন মুভি দেখা শুরু করেন তাহলে লাইফে আরও অনেক নতুন দিগন্ত আপনার জন্য উন্মোচন হয়ে যাবে ফার্স্ট জিনিস হচ্ছে অনেক জিনিস এক্সপ্লোর করা যেন আপনি মানুষের সাথে অনেক জিনিস নিয়ে আলাপ আলোচনা করতে পারেন যদি আপনার কথা বলার টপিকই না থাকে আপনি কীভাবে আমার সাথে কথা বলবেন তাই না তো এর মধ্যে কিছু সাবরুল দেওয়া আছে যে আপনি কিভাবে ইন্টারেস্টিং হবেন কিংবা কীভাবে নলেজ গেয়ার করবেন তো ফার্স্ট রুল হচ্ছে সাবরুল হচ্ছে গেট এ মেন্টর অর্থাৎ এমন কোনো একজন ভ্যাম যে আপনাকে গাইড করবে হতে পারে এরকম অনলাইনে কেউ আপনাকে বলছে কিংবা বাস্তবে আপনার কোনো বড় ভাই কিংবা আপনার ফ্রেন্ড হতে পারে কিংবা আপনার গার্জিয়ান হতে পারে তো এমন কোনো মানুষ রাখা যে আপনাকে এই বিষয়ে কনস্ট্যান্টলি গাইড করবেন সাবরুল সেকেন্ড নাম্বার হচ্ছে সে থ্যাংক ইউ এবং বলা হয় যে আপনি কখনো দুইটা জিনিস যথেষ্ট করতে পারবেন একটা হচ্ছে যথেষ্ট ভালোবাসতে পারবেন না কারণ আপনি যতই করেন না কেন আরো বেশি ভালোবাসতে পারবেন এবং যথেষ্ট থ্যাংক ইউ বলতে পারবেন না কারণ সবসময় এক্সট্রা থ্যাংক ইউ বলার জায়গা থাকে আমাদের কালচারের মধ্যে হয়তো এই জিনিসটা নাই যে একটা আমাদের হয়তো বা কাপ এগিয়ে দিল কিংবা মনে করেন ওয়েটার কোনো কিছু সার্ভ করলো থ্যাংক ইউ বলার অভ্যাসটা আমাদের নাই যে জিনিসটা আমাদের আস্তে আস্তে করা দরকার বিং এ মোর হাম্বল পার্সন আর কি ইউ আর নট সাকসেসফুল ইফ ইউ আর মেক ইউ ইন্টারেস্টিং অর্থাৎ আমাদের সাফল্য এটা থেকে আসে না যে হয়তোবা আমরা অনেক মেধাবী কিংবা অনেক বেশি সার্ফ অনেক মানুষ দেখবেন যে তার আপনার সামনে জাস্ট পক পক করেই যাচ্ছে যে কি ম্যাকানিক্স ট্যাকানিক্স এই অ্যাপ হ্যান করবে ত্যান করবে আসলে কাজের কাজ কিছুই করবে না ওরা জাস্ট নিজেদের কিছু শিখেছে টেক্সট বুকে ওয়ার্ল্ড বুঝতে ঝামেলা হয় তাই আমাদের সামনে বলে একটু ফাঁপড় নেওয়ার চেষ্টা করে কিন্তু আসলে মানুষ তখন ইন্টারেস্টেড বোধ করবে যেন আমরা এমন একটা লেভেলে কথা বলতে পারবো যে জিনিসটা ওরা বুঝছে হয়তো ওরা ক্রিকেট পছন্দ করে কিংবা হয়তো ওরা বলিউড মুভি পছন্দ করে তো ওগুলো নিয়ে যদি আমরা কথা বলতে পারি তাহলে মানুষরা আমাদের সামনে কমিউনিকেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আমাদের সব বিষয়ে একটু নলেজ রাখা উচিত এবং আমরা যেসব বিষয়ে ইন্টারেস্ট রাখি যেসব বিষয় নিয়ে আমরা জানি ওগুলো আমাদেরকে ইন্টারেস্টিং বানায় তো এগেইন আমরা অনেক বিষয় নিয়ে নলেজ রাখা উচিত তো এই ছিল হচ্ছে ফার্স্ট রুল অর্থাৎ নিজে ইন্টারেস্টিং হওয়া এবং ইন্টারেস্টিং হতে হলে বিভিন্ন জিনিসে ইন্টারেস্টেড হওয়া তো অনেক বিষয়ে আগ্রহ রাখা অর্থাৎ কৌতূহল রাখা অ্যান্ড এখানে কিছু মন্ত্র দেওয়া আছে সেটা হচ্ছে রিড অ্যাজ ইফ দের ইজ নো টু মর ওয়ার্ক তো এমনভাবে পড়াশোনা করবো জান পরে কোনো গতকালই নাই সব আজকে তো এইভাবে আমরা পড়াশোনা করবো তারপর লার্নিং টু বি ইন্টারেস্টিং ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ বিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড ব্রাইট অনেকে অনেক পড়াশোনা করে অনেক কিছু জানে অনেক মেকানিক্যাল জিনিস জানে বা কথা বলতে পারে না ওই যে জীবনে কথাই না বলতে পারে ও আইডিয়াগুলো কীভাবে মানুষের নিয়ে যাবে অনেক মানুষের যে অনেক ট্যালেন্টেড কিন্তু কেউ জানে না ট্যালেন্টেড কারণ কারোর সাথে কথা বলতে পারে না দ্যাটস এ হিউজ থিং রুল নম্বর টু দ্য ইম্প্যাক্ট রুল হ্যাঁ ওপিনিয়ন ইমপ্যাক্ট রুলিয়ন রাখা উচিত অর্থাৎ মানুষ যদি আপনাকে জানতে চায়। আপনার কোনো না কোনো বিষয়ে কোনো মতামত থাকতে হবে আপনার যদি কোনো বিষয়ে কোনো মতামত না থাকে মানে হচ্ছে যে যাই কথা বলবে আপনি হচ্ছেন একজন ইয়েসম্যান অথবা ইয়েস ওম্যান অর্থাৎ যে যাই বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমারও তাই মনে হয় তার মানে আপনি জাস্ট গা ভাসিয়ে দিচ্ছেন যে যাই কথা বলছেন এরকম তো এটা হয় কি আপনি যদি কোনো অপিনিয়ন নেয় নিজের তাই আপনি কোনো স্ট্যান্ডার্ড করবেন না গ্রুপের মধ্যে যে ও আচ্ছা ও কোনো অপিনিয়ন আছে কারণ ও তো আজীবন আমাদের বলছে তো কোনো পার্সোনা থাকে না তো বিভিন্ন বিষয়ে অপিনিয়ন রাখেন ফর এক্সাম্পল আপনার অপিনিয়ন হতে পারে যে স্মোক করা উচিত না কিংবা যাদের প্রয়োজন নেয় ড্রাগস নেওয়ার তার জন্য ড্রাগস না এটা একটা অপিনিয়ন অনেকে এটা এগেন্স্ট যাবে অনেকে এটা ফরে যাবে অ্যাটলিস্ট অপিনিয়ন থাকলে আপনি কথা বলতে পারবেন এবং যারা মনে করেন যে স্মোক করা উচিত না কিংবা যাদের প্রয়োজন নাই ড্রাগস নেয় তারা ড্রাগস নিবে না তারা আপনাকে সাপোর্টে পাবে যে আচ্ছা এই আপনাকে কথা বলে আমরা এই বিষয়ে যেতে পারি কিংবা যারা আপনার অপোজিটে তারা আপনার কাছে সাজেশনে যেতে পারে কিংবা বিতর্কে যেতে পারে অ্যাটলিস্ট আপনি ফর থাকেন আর এগেনস্টে থাকেন মানুষের সাথে কথা বলার স্কোপ তৈরি হবে অপিনিয়ন থাকা এই জন্যই বলা হয়েছে দ্য কি টু সোশ্যাল সাকসেস ইজ টু হ্যাভ অ্যান অপিনিয়ন অপিনিয়ন থাকা খুবই ইম্পর্ট অনেকে কোনো অপিনিয়ন নে কোন বিষয় যেরকম আমার যদি কোন স্ট্যান্স দেখেন আমার স্ট্যান্স হচ্ছে যে আমাদের যে লাইফটা আছে আমরা সবসময় ইম্প্রুভ করতে পারে অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট দ্যাটস মাই স্ট্যান্স কিংবা পজিটিভিটি তো আমি বেশ কিছু স্ট্যান্ডস রাখি যেটা আমি সবসময় পিচ করার চেষ্টা করি সো ওই ক্ষেত্রে গ আপনি অনেক সময় আমার সাথে অ্যালাইন হতে পারবেন কিংবা বই পড়ার ক্ষেত্রে তো কোনো একটা জায়গায় দেখবেন যে অনেক জায়গায় মিলছে তো মানুষ তখন একটা কমিউনিটি ওইটা সার্ভ করে তৈরি করতে পারে দ্য one শিও sure way to get someones attention is to have a স্ট্রং স্ট্যান্ড অন ইস্যু অর্থাৎ আপনি যদি মানুষের পেতে চান অর্থাৎ নলেজেবল হতে চান কিংবা মানুষ সামনে যেতে চান কোনো বিষয় নিয়ে আপনার স্ট্যান্ড থাকতে হবে আপনি যদি কোনো অপিনিয়ন থাকে না থাকে তাহলে আপনি কি ভ্যালু অ্যাড করছেন কোনো একটা গ্রুপে কত দরকার নেই তাই না তো এখানে সাব রুল দেওয়া আছে সাব রুল নাম্বার ওয়ান নো এজেন্ডা দ্য ডে ইউর অপিনিয়ন বিগিন টু লুক লাইক জাজমেন্টস অর প্ল্যান ইউর ডেড বেসিক্যালি বলা হয় যে আপনার কথাগুলো পিছে যদি কোনো লুকানো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু মানুষ আপনি ইজিলি ধরে ফেলবে এই জন্য একটা কোর্ট আছে বলা হয় যে যে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি জানবেন না যে জিতু কিংবা হারুক আপনি কি পাচ্ছেন সেই সিদ্ধান্তই সবথেকে বেশি অর্থাৎ কোনোটা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার কি লাভ লোকসান আছে এটা যদি না জেনে আপনি কোনো সিদ্ধান্ত নেন তাহলেই ওটা বেশ সিদ্ধান্ত হবে অর্থাৎ নিরপেক্ষ একটা সিদ্ধান্ত হবে তো আমাদের অপিনিয়নগুলো যেন এমন না মনে হয় যে আমাদের কোনো স্বার্থ আছে ওগুলোর পিছে রুল নাম্বার টু কার্ভ ইউর অপিনিয়ন অর্থাৎ সব বিষয় নিয়ে অপিনিয়ন গেলে একটু প্যারা অর্থাৎ দিগ্গজ সেন্সিটিভ ওগুলো জায়গায় যেন মানুষকে অ্যাভয়েড করি অনেকে মানুষের বিয়ে শানি নিয়ে কমেন্ট করা শুরু করে হেলথ নিয়ে কমেন্ট করা শুরু করে ওদের সম্পদ নিয়ে কমেন্ট করা শুরু করে ভাই একটা বাউন্ডারি থাকা দরকার এবং অনেকে এই বাউন্ডারিটা বুঝে না সার্ব রুল নাম্বার থ্রি আফটার আওয়ার্স ওনলি অর্থাৎ অপিনিয়ন দেন মতামত দেন ডিসকাশন করেন কিন্তু এটা অফিসের বাইরে কাজের বাইরে অফিসের মধ্যে অপিনিয়ন দিতে গেলে জাস্ট আড্ডা হবে কিংবা জাস্ট আমাদের কাজ দেরি হবে অফিসে অফিসে বাইরে অপিনিয়ন দেওয়ার সময় হল তখন অপিনিয়ন দিব অনেকে এই জিনিসটা যায় এবং অফিসে জাস্ট গল্প করে অন্য টাইম নষ্ট করে এবং মানুষ এটার জন্য অন্যদেরকে হেট করে কারণ ওরা নিজের টাইম তো নষ্ট করছে আয়োজনের টাইম নষ্ট করছে সাব রুল নাম্বার ফোর চেঞ্জ কি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় নিশ্চয় হচ্ছে অনেক সময় মানুষ ডিবেট করছে এবং সাডেনলি ওরা রিয়েলাইজ করে ওরা বুঝতে পারে যে ওদের টপিকটা আসলে ভুল ওরা যে পয়েন্ট আগে করার চেষ্টা করছে ওরা কমপ্লিটলি বেসলেস এ তবুও ওদের ইগোতে কাজ করে যে না আমি যদি মেনে নেই যাই আমি ভুল তাহলে আমাদের সম্মান কমে যাবে তাই তারা কমপ্লিটলি ভুল পয়েন্টটা আগে করেই যায় করেই যায় করে যায় এবং যখন তারা পারে না ওরা পার্সোনাল অ্যাটাকে যায় যে আচ্ছা আর্গুমেন্টে তো পারতেছে না ফ্যাক্টে তো পারতেছে না আপনাকে পার্সোনাল অ্যাটাক করবে আপনার বিয়ে শাদি নিয়ে আপনার রিলেশনশিপ নিয়ে আপনার ইনকাম নিয়ে আপনার সিজিপি নিয়ে ফ্যাক্ট বাদে সবকিছু নিয়ে অ্যাটাক করবে অ্যাডহামিনাম যেটাকে বলে তো এই সব জায়গা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে যে কোন জায়গায় যদি হারি অপিনিয়ন চেঞ্জ করতে হবে অপিনিয়ন চেঞ্জ করা মানে এটা নিয়ে যাওয়া হিম্পক্রিট অপিনিয়ন চেঞ্জ করা মানে এটা যে আমরা নতুন কিছু শিখতে আগ্রহী অপিনিয়ন টেরোরিস্ট বলে একটা খুব সুন্দর এখানে জিনিস আছে অপিনিয়ন টেরোরিস্ট উইচ মিনস ডোন্ট ফয়েস্ট ইউর অপিনিয়ন অন others জাস্ট হ্যাভ দেম অ্যান্ড ওন them without ডিসরেসপেক্টিং এনি অর্থাৎ অনেক মানুষের অপিনিয়ন থাকে কোনো একটা জায়গায় এবং তারা চায় যে সবাইও একই অপিনিয়ন রাখবে মনে করেন আচ্ছা এটা একটু বলতে ঝামেলা হবে হয়তো বাট জাস্ট বলি ফেলি কিছু কিছু ক্ষেত্রে মানুষ এমন আছে যে তারা ফেমিনিস্ট তো আমি যখন বলি যে ভাই ফেমিনিস্ট না আমি ইকুয়ালিটি সাপোর্ট করি তখন তুই ফেমিস্ট না তুই কত বাজে ব্রো মানে একজনে এক একটা অপিনিয়ন থাকতেই পারে কিংবা আমাদের দেশে হয় যে কোনো একটা মানুষ যদি একটা দলের হয় সবাই বলবে ও আচ্ছা তুই এই দলে তাহলে বিপক্ষে তো তারা নিজেদের অপিনিয়ন এতই জোরে সোরে রাখে যে যে কেউ যখন অপিনিয়ন যাবে তারা একদম চিন্তা করবে যে তুই তুই ভুল ভুল তোকে আমার অপিনিয়ন মানতে হবে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে অন্য কারো ডিফারেন্ট অপিনিয়ন থাকতেই পারে নট যে আমার অপিনিয়নটাই এটা একটু হওয়া আর কি মিডিয়া টুলস আর রেলেভেন্ট ইফ দে ইউজড মনে করেন সোশ্যাল মিডিয়ায় মনে করেন যে আমরা অনেক সময় যে এক পক্ষ থেকে বলে যাই মনে করেন আমি ভিডিও বলে যাচ্ছি বলে যাচ্ছি আমরা স্ট্যাটাস দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কিন্তু কোনো কনভারসেশন নেই আপনারা যদি কমেন্ট না করেন যদি মানুষ ভোট না করে আমরা যে এক সাইড থেকে যদি বলে যায় তাহলে অনেক সময় কনভার্সেশনটা অসম্পূর্ণ হবে তাই সবসময় এই যে মিডিয়া টু এই যে সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ পেপার বলেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মগুলো বলেন এখানে টু ওয়ে কমিউনিকেশন দরকার যে মানুষও কিছু একটা বলবে এটা খালি ইনফরমেশন দেয়া না ইনফরমেশন আদান প্রদান একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার তাই আমি কন্টিনিউসলি বলি যে আমার যদি কোনো ভুল থেকে প্লিজ কমেন্ট টাইপ করে ঠিক করে দেবেন প্লিজ কমেন্ট টাইপ করে ঠিক করে দেবেন আমি চাই যেন একটা ডিসকাশন আসুক যেন কমেন্ট সেকশন লম্বা লম্বা অর্থবোধক কোনো একটা জিনিস উঠে আসুক মানুষের অ্যানালিসিস তুলে উঠুক কিংবা পর্যবেক্ষণে উঠে আসুক তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো যদি জাস্ট থ্যাংক ইউ ওয়েলকাম এগুলো বাইরে যদি আমরা অনেক গুরুত্বপূর্ণ ফিডব্যাক দিতে পারি তাহলে আমরা প্ল্যাটফর্মগুলো থেকে সবথেকে ভালো উপকার পেয়ে আসতে পারবো সো দেস দ্যাট নেক্সট পার্ট হচ্ছে হাউ টু মেক ফ্রেন্ডস তো ফার্স্ট পার্ট আমরা দেখলাম যে কীভাবে ইন্টারেস্টিং হতে হয় কি করতে হয় না করতে হয় পার্ট টুতে বইয়ে বলা হচ্ছে যে হাউ টু মেক ফ্রেন্ডস কীভাবে আমরা বন্ধু বানাতে পারি তো রুল নাম্বার থ্রি দ্য পপুলারিটি রুল ডোন্ট জাজ পিপল অর্থাৎ মানুষের অপিনিয়ন থাকতে পারে রেসপেক্টফুল জাস্ট বিকজ কার অপিনিয়ন আছে আপনার সাথে মিলে না তার মানে এই না যে আপনি ওনাকে জাজ করবেন খারাপ মানুষ বলবেন মানুষের অপিনিয়ন থাকতে পারে রেসপেক্টফুল হওয়া কিংবা দিয়ে বোঝানো যে আপনাকে এই কারণে ভুল হতে পারে না হতে পারে সাব রুল নম্বর ওয়ান হোয়াট টু জাজ অর্থাৎ সব কিছু জাজ করবেন না এমনও না কিছু কিছু ক্ষেত্রে মনে করেন মানুষ আউট হয়ে গেল অর্থাৎ ও জানে যে জিনিসটা খারাপ ও বলে যে মনে করেন ও স্মোকিং কেউ একটা বলছে যে ও স্মোকিং পছন্দ করে না কিন্তু ও এমন কোনো একটা কাজ করছে যেখানে ওর ফ্রেন্ডদেরকে স্মোক করতে বলছে তার জিনিসটা ঠিক মিলছে না ওর ভ্যালু সাথে মিলছে না কিংবা কেউ একজন বলছে যে এক্সারসাইজ করা দরকার ফিট থাকা দরকার কিন্তু ওর নিজে ভোটকা তো জিনিসগুলোর সাথে সামঞ্জস্য মিলছে না তো বলছে এক কিন্তু করছে আরেক এই ক্ষেত্রে মানুষকে একটু অ্যানালাইজ করা যেতে পারে ওয়ান শিওর ফার ওয়ে টু গেইন সোশ্যাল সাকসেস অ্যান্ড এক্সপ্যান্ড ইয়ার সার্কেল ইস টু স্টপ বিং এজেস্ট অর্থাৎ আপনি যদি বেশি মানুষ বানাতে চান বেশি শিখতে চান বয়স অনুযায়ী তারতম্য করা যাবে না অর্থাৎ কিছু মানুষ নিজের বয়সে মানুষের সাথে মিশে তারা জুনিয়রদেরকে মিশতে চায় না নিজের কাছে ভিড়তে দেয় না সিনিয়রদের সাথে মিশতে চায় না কারণ তারা ভাবে সিনিয়র অনেক ঘাওড়া বলে তাদের কাছে তাই এইসব মানুষ থেকে একটু দূরে হওয়া অর্থাৎ যে সবার সাথে মিশবো আমরা খালি নিজের মানুষের সাথে না সিনিয়রদের সাথে মিশবো যে আমরা অ্যাডভাইস নিতে পারি জুনিয়রদের সাথে মিশবো যেন লোকাল কারেন্ট ট্রেন্ডিং আমরা জানতে পারি আমি তো সবাই আগে ইয়াং কিন্তু সবার সাথে মিশার কথাই এখানে বলা হচ্ছে I am often referred to as obnoxious, rude, and arrogant by an army of people who don't even know me. Do I care? Not at all. I know I have been fair and ethical, and as for the rest, they can think whatever they wish.

সবার অপিনিয়ন তো আপনার কাছে ম্যাটার করে না ওরা তো আপনাকে বেতন দিচ্ছে না আপনি তো ওদেরকে বিয়ে করছেন না ওদের অপিনিয়ন এত কেন ম্যাটার করবে ওরা যদি আপনাকে বিয়ে না করে ওরা যদি হাজব্যান্ড না ওয়াইফ না হয় আপনি যদি ফ্যামিলি না হয় ওরা যদি কোনোভাবে আপনাকে পে না করে আপনার বিল না দেয় কেন আমরা অন্য মানুষের অপিনিয়নে এত বেশি ঘাবড়াই জাস্ট ওরা বলছে আচ্ছা বলুক ইগনোর অন লাইফ যেসব মানুষ আপনার লাইফ জানে না যেসব মানুষ আপনাকে চিনে না কারণ আপনার সাথে কথা বলে নেই ওই সব মানুষজন আপনাকে নিয়ে অনেক বেশি অপিনিয়ন দেয় অনেক কিছু বলে অত বেশি ম্যাটার করা উচিত না জিনিসগুলো সো দে দ্যাট রুল নাম্বার ফোর দ্য ট্রাস্ট রুল নেভার প্যাস অন দ্য কি বলবে এটাকে কার্স ওয়ার্ড চলে এসেছে নেভার প্যাসিং অর্থাৎ বেশি গিবোধ না করা অনেকে হয় যে এ কথা ওর কাছে লাগায় এ কথা ওর কাছে লাগায় জিনিস হচ্ছে খুব সিম্পল একটা জিনিস যে কেউ যদি এসে আমাকে আমার ফ্রেন্ডলি কিছুটা বলে তা মানে এই যে আমি যদি খারাপ কিছু বলি আমার কথাটা অন্য কারোর কাছে লাগাবে তো এই ক্ষেত্রে আমাদের খুবই জিনিসটা মন দিয়ে রাখা উচিত যেসব মানুষ কথা লাগায় ওসব সব মানুষের সামনে যেন আমার লাগামটা বন্ধ রাখি ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু চার্ম পিপুল উইথ নলেজ অ্যান্ড হিউমার দেন টু সিম পাওয়ারফুল উইথ নেগেটিভিটি খুব ইম্পর্টেন্ট অনেকে দেখে যে আরে আমি যদি বেশি ফ্রেন্ডলি হয়ে যাই মানুষের বেশি কাছে যাই বেশি হাহাহি করি তাহলে আমার ভাব কমে যাবে গুরু গম্ভীর্য কমে যাবে তাই তারা পার্ট নেওয়ার চেষ্টা করে ডিস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করে যে মে কু তুমি নিচে এটা এটা বাট জিনিস হচ্ছে এই ভয় দেখিয়ে এই গাম্ভীর্য না রেখে আমরা যদি মানুষকে হাসাতে পারি তাদের সাথে মিশতে পারি তাহলে মানুষ আরো বেশি শ্রদ্ধা করে বেশি ভালো আসবে যেটা অনেকে আমি অনেক টিচারকে দেখেছি যে তারা আসে এবং এমনভাবে ব্যবহার করে যে তারা মনে হচ্ছে একদম ফ্রেন্ড এবং আমরা তাদের সাথে ওপেন আপ করতে পারি অনেক জিনিস নিয়ে ডিসকাস করতে পারি তারা আমাদের কাছ থেকে শিখে আমরা তাদের কাছে শিখতে পারি তাই ভাব নিতে হবে ভয় দেখাতে হবে দ্যাটস নট দ্য বেস্ট ওয়ে সাব রুল নাম্বার ওয়ান ডিফেন্ড ইউর ফ্রেন্ড খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ফ্রেন্ডদের অনুপস্থিতিতে যেন আমরা তাদেরকে ডিফেন্ড করি তাদেরকে মান রক্ষা করি অনেক সময় এমন হয় যে আপনি হয়তো কোনো একটা জায়গায় নেয় ওই অবস্থায় যদি আপনার ফ্রেন্ডরা আপনার ডিফেন্ড না করে যেসব মানুষ আপনাকে চিনে ওই সব মানুষই যদি আপনাকে হেল্প না করে তাহলে আপনি কি ফ্যান তাই না সাব রুল নাম্বার টু কনসিস্টেন্সি অফ এ স্ট্যান্ড ইজ রিফ্লেকটিভ অফ দ্যালিউস ইউ বিলিভ ইন অ্যান্ড উইল স্ট্যান্ড ফর অর্থাৎ আপনি যেসব ইস্যু নিয়ে অপিনিয়ন দিচ্ছেন দিনের পর দিন যেন ওগুলোর মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকেন আজকে এক জিনিস বলছেন কালকে আরেক জিনিস এমন যেন না হয় যদি আপনি কনস্টেন্টলি চেঞ্জ করেন নিজের অপিনিয়ন তাহলে মানুষ বুঝবে যে আপনি জাস্ট পোল্টি মানেন ডিগবাজি মানেন ওই জিনিসটা যেন না হয় সার নাম্বার থ্রি অর্থাৎ আপনি যখন গিবোধ করবেন জিনিসগুলো কিন্তু বুমারিং করে ফেরত আসবে আপনি মানুষের সামনে যা বলবেন যা কিছু বলবেন কোনো না কোনো সময় আপনার পিছিয়ে এসে লাগবে ইউ মাস্ট অলওয়েজ বি রিটেন অ্যাবাউট বি স্পোকেন অ্যাবাউট ইন সোশ্যাল সার্কেলস অ্যান্ড বি এবল টু অ্যাফোর্ড টু পে ফর ইয়োর ওন কাপ অফ টি

স্বয়ংসম্পূর্ণ হন আত্মনির্ভরশীল হন তাহলে যা কিছু বলে ওটা কেন ম্যাটার কারণ আপনি নিজে নিজের উপর করতে পারছেন এরপরেরটা হচ্ছে ইফেক্টিভ ফ্ল্যাটারি এটা বেশ জস যে কিছু মানুষ তেল মারে এমন বাজেভাবে তেল মারে যে বুঝা যায় তেল মারতেছে এমন বাজে লাগে বাট এখানে বলেছে ইফেক্টিভ তেল মারে মানে কিভাবে আসলেই মানুষকে প্রশংসা করতে হয় সেটা হচ্ছে এমন কিছু নিয়ে প্রশংসা করবেন যেটা সবসময় করে না মনে করেন কেউ একজন ভালো কথাবার্তা বলতে পারে আপনি যদি কনসেলিংলি বলেন যে তোমার কথা অনেক ভালো তুমি অনেক সুন্দর করে কথা বলো ও তো জানে যে ও ভালো মতো কথা বলতে পারে আপনি যখন বারবার বলছেন ওর কাছে জিনিসটা তো ম্যাটার করে না কিন্তু হয়তো কোনো একটা জায়গায় বেশ ইনসিকিউর মনে করেন ও প্রেজেন্টেশন দিতে যেয়ে মাঝে মাঝে হয়তো ভয় পায় কিংবা কম্পিউটার কাজ করতে যেয়ে হয়তো একটু ভয় পায় ডিজাইন করতে যেয়ে ভয় পায় এটা নিয়ে কি কখনো ওকে প্রশংসা করে না তো যখন এইসব জায়গায় এফোর্ট দিচ্ছে এগুলো জায়গায় যখন আপনি প্রশংসা করছেন তখন অ্যাকচুয়ালি ভালো লাগবে যে আচ্ছা ঠিক আছে আমার এক্সপার্টিস বাইরে যেয়ে যখন আমি কাজ করছি এটা নোটিস করছি বা আমাকে প্রশংসা করছে তখন সেই জিনিসটা ভালোভাবে দেখবে এবং এই জিনিসটা ও খেয়াল করবে যে ও আমার এক্সপার্ট থাকার কারণে আমাকে প্রশংসা করছে না যে জায়গাটা আমি এক্সপার্ট না ওইসব জায়গায় ও আমাকে প্রশংসা করছে তার মানে ও একদম ঠিকভাবে প্রশংসাটা করছে তাই প্রশংসা কীভাবে করতে হয় ওটা ওইখানে বলা হয়েছে এবং always praise people behind their backs and criticize them to their face অরথাদ মান্শে পোশেন্শা করেরেন হচে তাদের অনুপস্থিতিতে অন্য মানুষের সামনে তাদের প্রশংসা করবেন সেফ থাকার জন্য নাহলে মানুষ মানুষের ভাবে যে আপনি তেল মারছেন এবং ক্রিটিসাইজ দেন টু দেয়ার ফেস অর্থাৎ তাদের যখন একান্ত আপনার সাথে আসছে তখন যেন তাদেরকে ফিডব্যাক দেন অনলাইনে সবার সামনে পচায় ফিডব্যাক দেওয়ার কোনো মানে হয় না কিংবা সবার সামনে ফ্রেন্ডের সার্কেলে আছি তখন কারো দোষ খুঁটে বাই করার কোনো মানে হয় না যদি আসলে আমরা ফিডব্যাক দিতে চাই তাদেরকে আমরা পার্সোনালি ইনবক্স করে জানাবো কিংবা আস্তে করে সাইড করে এনে তারপর তাদেরকে আমরা ফিডব্যাকটা দেবো খুবই সুন্দর রুল নাম্বার ফাইভ দ্য কনভারসেশন রুল আমার সাথে কথা বলবো তো মানুষকে ইমপ্রেস করার চেষ্টা আরে ভাই অনেক সিনিয়র অনেক জুনিয়র ওর সাথে আমার ভাব নিতে হবে কিংবা ভাই অনেক সিনিয়র তাকে অনেক ইন্টারেস্টিং জিনিস বলতে হবে কিন্তু জিনিস হচ্ছে আপনি লাইফে যখন যে স্টেজে থাকবেন আপনি ওই জায়গায় অ্যাডজাস্টেড এবং সিনিয়র সবসময় এমন চায় না যে আপনাকে কোনো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে হবে বিজনেস নিয়ে কথা বলতে হবে এমন না

কি দরকার এগুলো কোয়েশ্চেনের যে তারা যে ভাবছে যে তার কোয়েশ্চেন করলে জিনিসটা ইন্টারেস্টিং হবে কিন্তু অনেক সময় হয়তো জিনিসগুলো আপনাকে আনকমফোর্টেবল করে দিচ্ছে তাই কনভারসেশন নট নেসেসারিলি আপনাকে মানুষকে ইমপ্রেস করতে হবে জাস্ট একটা আড্ডা দিলেও মানুষ অনেক সময় খুশি হবে যেটা অনেক মানুষ পারে না এর আইটা জিনিস বলা হয়েছে যে অনেক মানুষ দেখা করার আগে গুগল সার্চ দিয়ে আসে কিংবা যে ক্ষেত্রে আমি জিনিসটা অনেক সময় ভুল করেছি সেটা হচ্ছে মানুষের দেখা করার আগে তাদেরকে আমি ফেসবুকে চিনে নাই যে ওরা কি করছে ওরা কোথায় যায় ওদের ইন্টারেস্ট কি যে আমি যে ওদের সাথে কথাবার্তা বলতে পারি বা এইখানে রাইটার বলেছেন যে আমরা আগে থেকেই যদি মানুষের কাহিনীগুলো জেনে যাই তাহলে আমরা মানুষটাকে কি প্রশ্ন করব। কি এক্সপ্লোর করব। আগে থেকে যদি সব জানা হয়ে যায় আগে থেকে যদি আমরা জানি যে আমরা এক্সপ্লোরেশনে কোথায় যেয়ে ঠেকবো গবেষণে কী পাবো তাহলে এটা করে কিসের মজা তো এক্সপ্লোর তাই রাইটে এখানে বলেছেন যে আমরা যেন মানুষের মধ্যে আগে থেকে বেশি না ঘাটাই যেন নিজেরা এক্সপ্লোর করি এটা খুবই ইম্পর্টেন্ট যে অনেক সময় আমরা অন্য মানুষের অপিনিয়ন নেই এবং ওই অপিনিয়নগুলো দেখে আমরা কোনো একটা মানুষকে নিয়ে ভাবা শুরু করি কিন্তু হয়তো মানুষ সম্পূর্ণ ডিফারেন্ট কিছু একটা হতে পারে তাই মানুষদেরকে আমাদের একদম সম্পূর্ণ নতুন একটা বই হিসেবে ট্রিট করা দরকার ইফ ইউ ক্যান সামন আপ নিদার হিউমার নট ডিবেট ফল ব্যাক অন দ্য সেফেস অ্যান্ড মোস্ট সিভিলাইজড অপশান আস্ক পিপল অ্যাবাউট দেমসেলভস ইট অলওয়েজ ওয়ার্কস অর্থাৎ আপনি যদি হাসি ঠাক্টটা না করতে পারেন আপনি যোগ না করতে পারেন আপনি যদি ইন্টারেস্টিং ফ্যাক্ট না বলতে পারেন আপনি সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট শুনতে পারেন অনেক মানুষ বিশেষ করে অনেক মানুষ জাস্ট নিজেদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করে তা আপনি যদি জাস্ট মানুষের কথা বলতে দেন তাহলে অনেক হাসি মুখে কথা বলতে পারবে এবং এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি যে আমি অনেক মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতে পারি বা আমার আম্মু এই পারে তো এটা সমস্যা অনেক সময় হয় যে আমি এত মনোযোগ দিয়ে শুনছি যে মানুষ ভাবে যে আমরা আসলেই অনেক মজা নিয়ে শুনছি তা তারা বলেই যায় বলেই যায় বলে যায় তারা ঠিক খুশি থাকে যে আরে কত ভালো একটা মানুষ কত মনোযোগ দিয়ে শুনছে কিন্তু অনেক সময় হয়তো আমরা একটু বিরক্ত হয়ে যাই বাট দেন এগেইন মানুষ তো খুশি থাকছে এবং তারা অনেক ভালো ফ্রেন্ড হিসেবে আমাদেরকে কাউন্ট করেন

আপনার আপনি কত মানুষের কাছে শুনছেন হচ্ছে সুন্দর জিনিস আমি আরেকটা জিনিস পার্সোনি অ্যাড করবো সেটা হচ্ছে আমরা অনেক অলঙ্কার অলংকার অনেক ড্রেস আপ করার চেষ্টা করি সেন্ট পারফিউম ইউজ করার চেষ্টা করি বাট ম্যাক্সিমাম মানুষ একটা জিনিস ভুলে যায় স্মাইল ফেস একটা মানুষ হাস ম্যাক্সিমাম মানুষ হাসতে পারে না মানে এটা খুব অবাক করে একটা জিনিস যে মানুষ যখন গ্রাম্পি ফেস নিয়ে থাকে উম কেউ কিছু বলে না কিন্তু কোনো একটা মানুষ হাসে মানুষ অবাক হয়ে যাবে তুই হাসতেছিস কেন কিছু হয়েছে হাসাটা ডিফল্ট হওয়া উচিত হাসাটা আমাদের নর্মাল রূপ হওয়া উচিত কিন্তু অনেক সময় মানুষ এটা ভুলে যায় স্যার নাম্বার ওয়ান নো নো টপিক্স অর্থাৎ যেসব টপিক নিয়ে মানুষ একটু আনকমফোর্টেবল ফিল করে ওগুলো টপিক যেন আমরা না নিই একদিন একটা জায়গায় স্পিচ দিতে গিয়েছি অনেকে ডিসকাস করছি হঠাৎ করে একটা সিনে মানুষ আসলো এবং বললো ও আচ্ছা ভালো আছেন ও আচ্ছা কিছু না আগে আমার পা একটা বাসের নিচে চাপ পড়েছিল লাইক ভাই আমরা এখানে ডিসকাস করতেছি যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে ক্যারিয়ার বিল্ড করতে হয় কিছুদিন আগে আপনার বাসের নিচে পা চাপ পড়ছে না কী হয়েছে নিয়ে আমরা কেন কেয়ার করি যখন লোকটা এটা নিয়ে কনভারসেশন শুরু করলো আমরা লাইক অকওয়ার্ড যে এখন কী নিয়ে কথা বলবো ভাই

অনেক হাই লেভেল হাই পাওয়ার আপনি যখন বেশি প্রশ্ন করবেন ওরা কিন্তু ঘাবড়ে যাবে যে এ কি স্পাই করতেছে নাকি একে কোনো ইনফরমেশন আমার কাছে এক্সট্র্যাক্ট করে নেওয়ার চেষ্টা করতেছে নাকি তো সেটা নর্মাল কনভারসেশন নেওয়ার চেষ্টা করা আমরা যদি যারা সিনিয়র মানুষ আছে কিংবা হাই পাওয়ার লেভেল মানুষ আছে তাদেরকে বেশি কোয়েশ্চেন করি বেশি খাতি দেখাই তারা অনুসারে দূরে যাবে কারণ এটা মানুষ সাধারণ তাদের কাছ থেকে জিনিসপত্র আদায় করে নেওয়ার চেষ্টা করে এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া রুল নাম্বার সিক্স দ্য নেটওয়ার্কিং রুল ট্রাই টু মেক ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এবার এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক সময় আমরা মানুষের স্ট্যাটাস দেখে বন্ধু বানানোর চেষ্টা করি আছে এর অনেক বেশি টাকা সম্পদ এর সাথে আমার ফ্রেন্ডশিপ করতে হবে কিন্তু জিনিস হচ্ছে যেসব মানুষ আসলে ট্যালেন্টেড তারা একসময় ইম্পর্টেন্ট হয়ে যায় এবং যেসব মানুষ ইম্পর্টেন্ট তারা অলরেডি ইম্পর্টেন্ট এবং আপনি যখন হঠাৎ করে তাদের সাথে ফ্রেন্ড হতে চাবেন তারা কিন্তু দেখবে যে আরে এ আমার সাথে কেন ফ্রেন্ড হতে চাই এতদিন কিছু করেনি হঠাৎ করে এখন কেন আমার সাথে ফ্রেন্ড হতে যাচ্ছে তাই ইম্পর্টেন্ট মানুষের চেয়ে ফ্রেন্ড হওয়ার চেয়ে ট্যালেন্টেড মানুষের চেয়ে ফ্রেন্ড হওয়া ভালো কারণ ট্যালেন্টেড মানুষ একসময় ইম্পর্টেন্ট হয়ে যাবে ইম্পর্টেন্ট মানুষের সাথে আপনি যত ফ্রেন্ড হওয়ার চেষ্টা করেন না কেন তারা সবসময় একটা জিনিস ভাববে হয়তো আপনি খাতি করার চেষ্টা করছেন কারণ তারা পাওয়ারফুল এম অলওয়েজ টু মেক ফ্রেন্ডশিপস নট কন্ট্যাক্টস অর্থাৎ বিজনেসের খালি মিশবেন না ফ্রেন্ডশিপ বাড়ানোর জন্য যাবেন যেন এটা সম্পর্ক তৈরি হয় এবং যেন বিশ্বাস থাকে বিজনেস ভালো হয় যেটা আরও আমি পার্সোনালি বিশ্বাস করি টু এ এম ফ্রেন্ডস অর্থাৎ আপনার কি এমন ফ্রেন্ড আছে যারা রাত দুইটা সময় ফোন দিলে আপনার সাহায্যে এগিয়ে আসবে যদি এমন ফ্রেন্ড থাকে তাহলে ওরা প্রকৃত ফ্রেন্ড যে একদম বিপদের সময় আপনার সাহায্যে এগিয়ে আসছে স্যার রুল নাম্বার ওয়ান লোয়েস্ট কমন ডিনমিনেটা অর্থাৎ আপনাদের কোন একটা পয়েন্ট থাকতে হবে যে বিষয়ে আপনারা কথা বলতে পারেন হয়তো আপনার গাড়ি নিয়ে কথা বলতে পারেন হয়তো আপনার ভিড় নিয়ে কথা বলতে পারেন কিংবা বই নিয়ে কথা বলতে পারেন কিন্তু এমন একটা জিনিস থাকা উচিত যেটা নিয়ে আপনারা সবার সাথে ডিসকাস করতে পারেন ডোন্ট কল এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছেন যে ডোণ্ট কল ইদানিং অনেকে মেসেঞ্জের হুটহাট কল দিয়ে বসে রাত একটা দুটোর সময় কল দিয়ে বসে আমার এমন হয়েছে রাত দুটোর সময় কল দিয়েছে ঘুম থেকে উঠাই বলে যে ভাইয়া আপনার একটা ভিরোতে আপনি আইকন দেখাইছিলেন ওই আইকন সেটটা কি দিতে পারবেন দুইটা বাজে দুইটার সময় কোন দুই বছর আগে আইকন সেট যাচ্ছ তো আমি হাসি মুখে বলছি আচ্ছা ঠিক আছে ভাই আপনার অ্যাকাউন্টটা আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু জিনিসটা হচ্ছে আমার হয়তো বিরক্তি লেগেছে কিন্তু আমি এটা জানতে জানতে দেইনি মানুষটাকে কিন্তু এই জিনিসটা উচিত ছিল না যে ভাই দুইটার সময় মানুষ ঘুমায় এইটা আমাকে ফল দেয় তো এটাই জাস্ট মনে রাখা এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যদি সিনিয়র কাউকে ফোন করতে যাবেন জাস্ট আগে একটা টেক্সট করে দিন যে ভ্যা কিংবা স্যার কিংবা ম্যাডাম একটু কথা বলা দরকার ছিল ক্যান ইউ মেক সাম টাইম তো আগে টেক্সট করে দাও হট করে কল দিলে অনেকেই বিরক্ত হয় ম্যাক্সিমাম মানুষ বিরক্ত হয় তো আগে জাস্ট টেক্সট করে জানিয়ে দেবেন যে কল করতে পারবেন নাকি পারবেন না স্যার রুল নাম্বার থ্রি নো ফেভার্স আপনি ফ্রেন্ড বানাইলেন সাথে সাথে কোনো একটা বিজনেস ডিল চাইলেন তাহলে কিন্তু জিনিসটা বেশ বাজে দেখাচ্ছে আরে তুমি ফ্রেন্ড হয়েছ তুমি বিজনেস কাজের জন্য এটা বেশ ঝামেলাটা ব্যাপার ডিঙ্ক ইউর সেলফ টু দা মোর পাওয়ারফুল হাফ কোন একটা অনুষ্ঠানে গেলেন হাজব্যান্ড অনেক পাওয়ারফুল এবং বস তো ওয়াইফ আসলো ওয়াইফও অনেক পাওয়ারফুল কিন্তু আপনি জাস্ট বসকে করার চেষ্টা করছেন তাই ওয়াইফকে ইগনোর করে যাচ্ছেন এটা হওয়া উচিত না আপনার জাস্ট বিকজ বস তাই মানে এই না খালি আপনি বসকে সার্ভ করবেন বসের সাথে ওয়াইফ এসেছে তাকে আপনার সার্ভ করা দরকার তো এই জিনিসটা খেয়াল করেছিলাম যে অনেক জায়গায় যখন যাইতাম অনেক আঙ্কেল আমাদের সাথেও খাতি করতো দেখতাম যে আব্বুর কোর্স মেকিং বা আব্বুর এসব মানুষ অফিসের লোক কেন আমাদের সাথে খাতি করছে পরে বুঝলাম যে না খালি যে মানুষের সম্মান করি পাওয়া দরকার রেসপেক্ট পাওয়া দরকার ওই মানুষের সাথে খাতির না পুরো ফ্যামিলিটির সাথে খাতি করতে হয় আর একটা ভালো বন্ধন তৈরি হয় এবং বিজনেস আরও ভালো হয় বা এই বিজনেসের জন্য জাস্ট মানুষের সাথে মানুষের পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয় তাহলে সব জিনিসই ভালো হয় রুল নাম্বার সেভেন দ্য ওয়ার্ক রুল মেক ফ্রেন্ডস আর অফ ক্লায়েন্টস নট ক্লাইন্টস আর অফ অর্থাৎ যেসব ক্লায়েন্ট আছে যেসব মানুষের সাথে অলরেডি ব্যবসা করছেন তা থেকে বন্ধু বানানোর চেষ্টা করেন বন্ধুদেরকে ক্লায়েন্ট বানানোর চেষ্টা করবেন অর্থাৎ অনেক সময় জিনিসটা হয় যে কোনো একটা আঙ্কেল মানে আমাদের পাশের বাসায় আছে কিংবা কোনো একটা চেনা জানা মানুষ তাদের স্টুডেন্টদেরকে যখন পদে যায় আমার অনেক ফ্রেন্ড এমন হয়েছে যে চেনা জানা আঙ্কেলের বাসায় পদে গেছে এখন যখন বেতন নিতে যায় জিনিসটা অনেক অফওয়ার্ড হয়ে যায় যেরকম অনেক সময় এটা হয়েছে যে পড়িয়েছে তিন মাস চার মাস পড়িয়েছে স্টুডেন্ট চান্স পায় নাই এখন তো চেনা জানা চাইতে পারতেছে না ওদের টিউশন তো এইভাবে অনেক সময় অনেক বাজে পরিস্থিতির শুরু হয় একটা গুরুত্বপূর্ণ কোর্ট গেটিং টু গ্রুপস বোথ বেনিফিট ইজ এ গুড বিজনেস অ্যান্ড গুড কার্ম এটা আমাদের সবার একটু শেখা উচিত মানে এন জেনারেশন যে আমরা অনেক সময় হয়তো বা মানুষের মানুষের জ্ঞান জাম তৈরি করে দিই যে উত্তর নামে এটা বলছে উত্তর নামে এটা বলছে বাট দুইটা গ্রুপ যারা একসাথে কাজ করতে পারে তাদেরকে একসাথে নিয়ে নেওয়া যখন তাদের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে কিংবা ভালো বিজনেস অপরচুনিটি তৈরি হবে এটাও কিন্তু হওয়া উচিত জাস্ট মানুষের মধ্যে লাগিয়ে না দিয়ে মানুষের মধ্যে যদি একটা ভালো বিজনেস এনভায়রমেন্ট তৈরি করা যায় মানুষ দুই পক্ষ কিন্তু আমাদের উপর অনেক খুশি হয় ফর এক্সাম্পল অনুসারে দেখি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বেশ ভালো করছে তো ওদের সাথে মনে করেন এখানে যারা ভালো ক্রিয়েট করছে কিংবা কোনো অফিসে কাজ করতে পারবে কানেক্ট করে দিই তাহলে দুই সাইডেই লাভ হচ্ছে এবং দুই সাইডই ভালো মানুষ হিসেবে দেখবে সো এগুলো অপরচুনিটি ইউজ করা এবং এটা খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্টস উইল অলওয়েজ হ্যাভ এ শর্টার লাইফ স্প্যান ফ্রেন্ডস অর্থাৎ ক্লায়েন্টস তো আজকে কালকের জন্য কিন্তু ফ্রেন্ডসের আজীবনের জন্য তাই যে জিনিসটা বেশি দিন থাকবে জিনিসটা আসলে ইম্পর্টেন্ট ওই জায়গাতে ইম্পর্টেন্স দেওয়া উচিত রুল নম্বর এইট কনসলিডেশন রুল অলওয়েজ হেল্প ইফ ইউ ক্যান এটা তো খুব ইজি জিনিস যে মানুষকে হেল্প করা উচিত হেল্প পিপল বিকাম ফ্রেন্ডস রাদার দেন এনিমিস অর্থাৎ মানুষের মানুষের দ্বন্দ্ব না লাগানো হচ্ছে মানুষ মানুষকে বন্ধুত্ব তৈরি করা ইম্পর্টেন্ট তাহলে আমাদের ফ্রেন্ড সার্কেল আরও বাড়বে আপনি যদি যুদ্ধ লাগাই দেন তাহলে দুইটা গ্রুপ কিন্তু আপনি একসাথে আনতে পারবেন না কিন্তু আপনি যদি দুইটা গ্রুপকে ফ্রেন্ড বানাই দেন আপনার গ্রুপটা সব জায়গা থেকে বড় হয়ে গেল দ্য কি টু ডুইং পিপল এ ফেভার ইজ নট টু এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন লাইফ ইজ নট এ বার্গেন ইটস অ্যান অ্যালায়েন্স অর্থাৎ আমরা যখন হেল্প করবো সব থেকে ভালো হেল্প তখন হবে যখন আমরা কোনো কিছু ফিরতে আশা করছি না লাইফটা সবসময় একটা বার্গেন না লাইফটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা অবস্থা তৈরি করার তো এই জন্য বলেছে লাইফটা বার্গেন না লাইফ ইজ আবার অ্যালায়েন্স বন্ধু তৈরি করার বারবার জাস্ট মানুষের তর্ক তৈরি করার না রুল নাম্বার নাইন দ্য আর এস ভিপি রুল এটা সম্বন্ধে একটা ফ্রেঞ্চ টার্ম রেসপন্সে জু ভেলে কি যেন একটা টার্ম এটা মানে হচ্ছে যে দ্রুত সময়ে রেসপন্ড করা অর্থাৎ রিপ্লাই দেয় রেসপন্ড করা হয়েছে মনে করেন একই দিনে আপনার একটা খুবই কাছের বন্ধুর বার্থডে এবং ওই দিনই হঠাৎ করে একটা কল আসলো খুবই ইম্পর্টেন্ট একটা হাই প্রোফাইল মানুষ ওর অনুষ্ঠানে যেতে বললো এখন আপনি কোন জায়গায় যাবেন এখন অনেকে ফ্রেন্ড বাদ দিয়ে হাই প্রোফাইল মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে অনেক বেশি বিজনেস কিংবা হয়তো আপনি ফ্রেন্ডের কাছেই যাবেন কারণ আপনি ফ্রেন্ড মূল্য বেশি দেন কিন্তু এখানে লেখক খুব সুন্দর জিনিসটা এক্সপ্লেন করেছেন তিনি এক্সপ্লেন করলেন যে দেখেন যখন আপনি আপনার ফ্রেন্ডের বার্থডেতে গেলেন তখন যখন আপনি বড় লোকটাকে বললেন যেতে পারবেন না কারণ আপনার ফ্রেন্ডের বার্থডে আছে ওই লোকটা বুঝবে যে আপনি ফ্রেন্ডশিপকে আপনি লয়্যালটিকে গুরুত্ব দেন অর্থাৎ আপনি একটা ভালো মানুষ আপনি কমিটমেন্ট রাখেন কিন্তু আপনি যদি পাওয়ারফুল মানুষের অনুষ্ঠানে যান এক হচ্ছে পাওয়ারফুল মানুষের অনুষ্ঠানে অন্য মানুষগুলো পাওয়ারফুল থাকবে তাই আপনি অত বেশি ইম্পর্েন্ট করে একটা মানুষ থাকবেন না ওই অনুষ্ঠানে সেকেন্ড জিনিস হচ্ছে আপনি এদিকে আপনার ফ্রেন্ডকে অপমানিত করলেন কারণ ফ্রেন্ড তো জানেই যে ওই লোকটা অনেক বেশি পাওয়ারফুল তাই ফ্রেন্ডকে ছেড়ে আপনি পাওয়ারফুল লোকের দিনারে গেলেন কিংবা পার্টিতে গেলেন তাই যখন কমিটমেন্ট দিয়ে ফেলবেন যে আমি ফ্রেন্ডদেরকে আগে রাখি এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে একই দিনে আমরা যেন দুইটা জায়গায় কমিটমেন্ট না দিয়ে বসে অনেকে ক্যালেন্ডার রাখে না অনেকে স্কেডিউল মেনটেন করে না তাই হঠাৎ করে একই দিনে দুইটা ডেট পড়ে যায় একজন ফ্রেন্ডকে বললো দোস্ত আমি বিশ তারিখে যাবো একজন ফ্রেন্ডকে বললো যে আমি বুধবার যাব পরে দেখে যে বিশ তারিখ আর বুধবার একই দিন অর্থাৎ বিশ তারিখে হচ্ছে বুধবার তো ঝামেলায় পড়ে যায় রুল নাম্বার টেন দ্য সামিং আপ রুল ইটস অল আবাউট ভ্যালুজ নট ভ্যালুয়েশন অর্থাৎ যে মানুষের সোস্যাল স্ট্যাটাস কত টাকা পয়সা কত এগুলো বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ক্ষেত্রে কোনটা বেশি ভ্যালুয়েবল আপনি ফ্রেন্ডশিপকে বেশি গুরুত্ব দেন আপনি মানুষের ক্যারেক্টারকে বেশি গুরুত্ব দেন এগুলোর উপর আপনি যেন আপনার কাজগুলোকে অপারেট করার চেষ্টা করেন সবাই মানুষ যতই পাওয়ারফুল হোক না কেন সব মানুষের একদম বেসিক নিডগুলো আছে তো লোয়েস কমার ডিনোমিনেটর অর্থাৎ মানুষ এই সিম্পল পয়েন্টগুলোতে কানেক্ট করা সেম সেম নট ডিফারেন্ট যত মানুষের আমরা মিশবো না কেন বাহিরে সবাই কেমন যেন অনেক কিছু বাট ভেতরে সবাই সমান রাঙ্গা তো এই জিনিসটাই বোঝা যে মানুষ যদি ডিফারেন্ট হোক না কেন ভেতরে আমাদের সবাই কতটা কমন চাহিদা আছে আমরা সবাই ভালোবাসতে চাই আমরা সবাই ভালোবাসা পেতে চাই আমরা সবাই রেসপেক্ট চাই আমরা সবাই সম্মান চাই আমরা সবাই চাই যে মানুষ আমাদের কথা শুনুক মানুষ আমাদের সময় জানুক তাই বাইরে থেকে হয়তো মানুষ অনেক ডিফারেন্ট হবে আমরা অনেক সময় অনেক বেশি অ্যাজামশন নিয়ে ঘুরে বারব কিন্তু মানুষের কমন পয়েন্টগুলোতে কানেক্ট করতে পারলেই আমরা অনেক ভালো থাকতে পারবো এবং সবসময় ভ্যালুকে প্রায়োরিটি দেওয়া অর্থাৎ যেসব মানুষ অ্যাকচুয়ালি ভালো ওদের যথেষ্ট সম্পত্তি থাকুক না কেন ওই ভ্যালুগুলোর জন্য মানুষকে গুরুত্ব দেওয়া দুপুরের পরে আর কিছু জিনিস দেওয়া আছে অ্যাপেন্ডিক্সে একটা হচ্ছে যে পার্টিতে যাওয়ার পর কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার পর পরের দিন ওগুলো জায়গায় সেলফি টেলফি না দেওয়া অন্য মানুষকে না বলা কারণ আপনি যে পার্টিতে ইনভাইটেড হয়েছে। নট নি সবাইকে ওই পার্টিতে ইনভাইটেশন দেওয়া হয়েছে তাই অনেকে হয়তোবা ওই মানুষটার ফ্রেন্ড লিস্টে রেগে যেতে পারে যে একে ডাকলে কিন্তু আমাকে ডাকে নাই তাই সবাইকে ঢোকঢাল না মানে তাই সবাইকে ঢাকঢল না পিড়ে বলা যে আমাকে পার্টিতে ইনভাইট করছে নাহলে অনেকেই চেতে যাবে আপনার ফ্রেন্ডটার প্রতি এবং সবার শেষে ওই করতে বলে শেষ করব যেটা একদম ফার্স্টে বলেছি সেটা হচ্ছে সাই ইজ নট পার্ট অফ ইউর ডিএনএ অর্থাৎ হয়তো আপনি ভাববেন যে আপনি অনেক লাজুক আপনাদেরকে হয়তো এটা হবে না কিন্তু মানুষ অফকোর্স এগুলো জিনিস শিখতে পারে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা আস্তে আস্তে এগুলো জিনিস শিখতে পারি চিঠাগঞ্জ যখন থাকতাম প্রায় আট নয় বছর আগে তখন একটা ছিলেন তো হঠাৎ করে যখন ঢাকায় দেখা হলো অনেকদিন পর তিনি দেখে পুরো বিশ্বাসই করতে পারছিলেন না যে তখন আমি যে মানুষটা ছিলাম এখন যে মানুষটা আমি আছি অর্থাৎ এক সময় আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না মানে সবসময় বই খাতে নিয়ে পড়ে থাকতাম নিজের রুমে থাকতাম কাজ করতাম এখন বাইরে যাচ্ছি কথাবার্তা বলছি বিভিন্ন সেমিনারে যাচ্ছি কথা বলছি সেলফি টেলফি আরও অনেক কিছু তো আস্তে আস্তে মানুষ শিখে আমি নিজের ক্ষেত্রে দেখেছি যে আমি অনেক এখন ওপেন হয়ে গেছি মানুষের সাথে মিশতে মিশতে এবং আশা করি আপনারা যেসব যেসব মানুষ এগুলো নিয়ে স্ট্রাগল করছেন তারাও আস্তে আস্তে এইগুলো জিনিস শিখে যাবেন নট নেসেসারেলি আমাদের দিনের মধ্যে এই জিনিসগুলো আছে সবাই শিখতে পারে এবং ফ্রেন্ডশিপ করা কিংবা মানুষের মিশে এমন কোনো জিনিস না যেটা আমরা কখনো শিখতে পারবো না সবার কাছে উন্মুক্ত যে আমাদেরকে চেষ্টা করতে হবে তো এই ছিল হচ্ছে গেট টু দা টপ দ্য টেন রুলস ফর সোশ্যাল সাকসেস বাই সোহেল সিথ আশা করি আপনার নতুন কোনো জিনিস এখান থেকে শিখেছেন এবং আমি চাবো যে আপনারা এই ভিডিও থেকে যেসব জিনিস নতুন শিখেছেন প্লিজ কমেন্টের যেন তুলে ধরেন যেন আমরা ডিসকাশন যেতে পারি যে জিনিসটা আমি একটু আগে বলেছিলাম যে এইসব মিডিয়াগুলো এই প্ল্যাটফর্মগুলা খালি সাইডে বলার জন্য না দুই সাইড থেকে যেন কথাবার্তা চলে তাহলে আমরা সবথেকে বেশি বেনিফিট এই প্ল্যাটফর্মগুলো থেকে তুলে আনতে পারবো সবাই কথাবার্তা যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্ট টাইপ করে ঠিক করে দেবেন যেন সবাই একসাথে ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে অ্যাজস ফর ওয়াচিং